দেখো বন্ধুগণ, বাজে এখন 9টা, ঘুম থেকে উঠলাম, সারা রাত আজ বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি এত বৃষ্টি, মানে বৃষ্টি থামার নাম নাই। সেই 11টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ চলে যাচ্ছে বৃষ্টি, কেবলমাত্রই চোখে ঘুমটা ভেঙেছে আমার। এই ওয়েদারে কার ঘুম ভাঙে বলো? এখনো উঠতে ইচ্ছা করছিল না, আমি তো বলেছিলাম 8টা-8টা বাজে, উঠে দেখি 9টা বেজে গেছে, সবাই সবজি বাজার করতে শুরু করে দিয়েছে, স্কুলও আসতে শুরু। আজকে তো রবিবার, রেনকোট পরে কোথায় যাচ্ছে? কত ভিড় রাস্তাতে, দেখো আমরা ঘুমাচ্ছিলাম, কালকে এই জুতোগুলো পরে গেছিল বাইরে, এত কাদাতে দুজনে পা দিয়েছে, রাতে এসেই ধুয়ে দিয়েছে, কাজগুলো একদম সবুজ হয়ে আছে। যাই, কেবলমাত্র চোখ চলকে চলকে ব্যালকনিতে এসে ব্যালকনির ভিউ দেখালাম, ঘরটা গ্যাস হয়ে আছে, পুরো জানলা ফানলা বন্ধ হয়েছিল, খুলে দিলাম এখন, আর ওরা এখনো ঘুমাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, একটা ঘুম ঘুমিয়েছি, এই যে 11:30-12টার সময় ঘুমিয়েছি, কালকে তো রাত্রেবেলা বিশাল কেস হয়ে গেছে। মানে প্রতিদিন ছুটির দিন আগের রাতে আমরা সিনেমা টেমা দেখি, শুক্রবার দিন রাতেও সিনেমা দেখেছি, কালকে ঠিক করেছিলাম যে ময়দান সিনেমাটা দেখবো, কিন্তু মানে কালকে সারাদিনে এত টায়ার্ড ছিলাম না, জানি না কেন কিছুই করিনি, তাও মানে রাতে বিছানাতে যেতে যেতেই মিশু, যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, তো আমরা যে ভেবেছিলাম যে মিশুকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, ও বাবা আমরা দুজন মিশুর আগেই ঘুমিয়ে গেছি, মানে কি বলবো, এত ও তো আগেই নাক ডাকতে শুরু করে দিয়েছিলো মিস্টার সিনহা, তারপর আমি, আমার মাঝখানে একবার 5-10 মিনিট পর ঘুমটা ভেঙেছিলো, দেখছি মিশু জেগে আছে, আমরা দুজন ঘুমিয়ে গেছি, তারপর সেই যে চোখটা লেগেছে, একদম সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, একবার বাইরে বেরোলাম, দেখলাম যে বৃষ্টি পড়ছে, দিয়ে পরে আবার যে ঘুমালাম, একদম 9টায় ঘুম থেকে উঠলাম, মানে কি ঘুম ঘুমিয়েছি, চোখ দেখেছ, মানে ব্যালকনিতে গিয়ে তো আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিলো না যে আমি কিছু বলবো তোমাদেরকে। যাই হোক, এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, গিয়ে মাসি কি জানি জানি না, এখন তো মেইন গেট খুলিনি, হয়তো চলে এসেছে, ওপরে আছে। এখানে একজন সকালবেলা ঘুম থেকে উঠে ছবি তুলছিল, ভিউ এনজয় করছিল। আর জানো আমাদের ওখানে সবার গরমে কি অবস্থা, মালদাতেও যেরকম গরম, কলকাতাতেও সেরকমই গরম, পুরো ব্যালকনিটা ভিজে গেছে। কালকে বিরিয়ানিটা কেমন হয়েছিল বলো তো? ভালো হয়েছিল বিরিয়ানিটা, না মানে ভালো তো হয়েছিল, খারাপ হয়নি, কিন্তু মিঠা আতর আমি কালকে রাতে কোনো দোকানে পাইনি, আর মিঠা আতর না দিলে না আমাদের মানে বিরিয়ানিটা বিরিয়ানি বলে মনে হয় না, তো ওই ওই একটা জিনিসের মিসিংয়ের জন্য আমাদের টেস্টের একটু এদিক ওদিক এদিক এদিক ওদিক না অনেকটাই ওদিক ওদিক হয়ে গেছে, যার কারণে অতটা ভালো লাগেনি বিরিয়ানিটা খেতে। হ্যাঁ, এরকম হয়তো আলাদা জন, আমার মারা যেরকম মিঠা আতর দিতে পছন্দ করে না, মা বাবা দুজনেই, তো মাদের হয়তো খুবই ভালো লাগতো, কিন্তু আমাদের আবার একটু না হলে মানে ওই বিরিয়ানি ফিলিংসটাই আসে না, মানে বিরিয়ানি ঢাকনাটা ওঠাবো যে মানে দিয়ে পরে যে স্মেলটা পাবো বিরিয়ানি সেটাই হয়। আর আজকে আমাদের দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আমার, বিশেষ করে আমি একটু যাবো হচ্ছে পার্লারে, আমি আর পূজা দুজন মিলেই যাবো, তো আমাদের দুদিন পর একটা প্ল্যান আছে একটা জায়গায় ঘুরতে যাওয়ার, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে, তো আজকে ওটার জন্য একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, রান্না বান্না মাসিকে বললাম তাড়াতাড়ি করে ব্রেকটা দিয়ে পরে শুরু করে দিই। আজকে ব্রেকফাস্টে আমাদের সিম্পল খাওয়া দাওয়া হবে, সেটা হচ্ছে পাউরুটি বাটার দিয়ে, আর সাথে কলা, আমি কলা খাবো না, আমি শুধু পাউরুটিটাই খাবো। এ না, এখনো একজন ঘুমিয়ে আছে, ওকে উঠাইনি। এই বিছানাতে বসে বসে কে ব্রাশ করে? হ্যাঁ করো, এরপর তো ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করবি আমার যা মনে হয়, কালকে স্কুল ছিঁড়ে দিল ব্রাশটাকে, চোখগুলো দেখো গুলি গুলি চোখ। মাসি এখানে চিকেনে আলু ভাজতে চাপিয়ে দিয়েছে, তেলই দেয়নি, মাসিকে তেল কম দিতে বলেছে, ওই জন্য মাসি একদম আলুটাকে বিনা তেলেই ভাজছে। আর এখানে চিকেনটা কালকে আমি ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছিলাম, মাসিকে একটু হেল্প, হ্যাঁ ধুলে একটু, হ্যাঁ ধুয়ে নে, ফ্রিজে ছিল তো, আর পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর আজকে পাঁপড় ভাজবো, আলু পাঁপড় বলতে ওই আলু চিপসগুলো ভাজবো, তো আলু ছোটো আলুগুলোকে মাসি ছিলে রেখেছে, এই যে এই যে এটা দিয়ে, এটা দিয়ে না ঝুড়ি আলু ভাজা করবো, সরি এই যে কই গেল, হ্যাঁ এটা দিয়েই করবো, একটু বড়ো বড়ো সাইজে,
ওটাকে এখন আমি করে দেবো। মাসি একা রান্না বান্না করতে পারবো না, যেহেতু তাড়াতাড়ি আছে মাসিকে একটু, আমি ভেবেছিলাম আজকে কিছু করবো না, কিন্তু না মাসিকে হেল্প না করলে মাসি একা হবে না। এটা ধুয়ে রেখে দিলাম, জল ঝরতে রেখেছি এখানে, আর মাংসটা এখানে মাসি চাপিয়ে দিয়েছে। কালারটা কি সুন্দর লাগছে, এখানে ঝুড়ি ভাজা হয়ে গেছে আমাদের, এটাই আমি করতে এসেছিলাম, হয়ে গেছে। আর মাংস এখানে কষা হচ্ছে, সেটা মাসি করছে। এখানে বাবাকে মোবাইল চালানো শেখাচ্ছে, ওর বাবাকে শুধু বলছে এটা আর ওটা, বলছে ও সব জানে, ওর বাবা কিচ্ছু জানে না। কালকে গালে ওর লেগে গেছিল, কাল শিটে পড়ে গেছে, ওর বাবার বাইকের হ্যান্ডেলে লেগে গেছে। দুটো বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া এখন হচ্ছে, মিশুকে তো খাওয়াই নি, আমাদের খাওয়া দাওয়া তো লেটই আছে, মাসির রান্না বান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমি যাবো হচ্ছে একটু পার্লারে, তোমাদেরকে বললাম মনে হয়, জানি না আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম না, কি বলছি কি করছি নিজেও বুঝতে পারছি না। তাই মিশুকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। আড়াইটা বাজে, এতক্ষণ খেতে বসছি, আজকে অনেক কিছু আইটেম আছে, দইটাও আজকে শেষ করছি, চিকেনটা, আর এই ঝুড়ি ভাজাটা নরম হয়ে গেছে, ঝুড়ি ভাজাটা ঢেকে দিয়েছিলাম তো, মানে ওই জন্য নরম হয়ে গেছে, কিন্তু খেতে ভালো হয়েছে বলো। যাক খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর বেরোতে হবে। আজকে এখন 4:45, পূজা আসছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ শুয়েছিলাম, রেস্ট করছিলাম, ওই ক্যামেরাটা লাগাচ্ছিল ওই কারণে। এখন যাচ্ছি দরজাটা লাগিয়ে। বেজে গেছে, চলে এসেছি হচ্ছে, আধা ঘন্টা হয়ে গেল, অনেকটা টাইম লাগলো, হেয়ার স্পা করলাম, তারপর হচ্ছে হাইড্রা ফেশিয়াল করলাম, মানে খুব ক্লান্ত হয়ে গেছি, মানে এইসব করলে এনার্জি পাই, আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি। পূজা ওই আমার 15 মিনিট আগে বেরিয়েছে, তো ওর ফেশিয়ালের পর আমার ফেশিয়ালটা হলো বলে একটু টাইম লাগলো, যাই হোক। তো আজকের মতো মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, রান্নাবান্না সমস্ত কিছুই আছে, ভাত করবো, মিশুকে ওর বাবাই জোগাচ্ছিল এই 3:30 থেকে টানা কটা 8 পর্যন্ত, মানে কি বলবো, পেরেছে এটাই অনেক। তো যাই হোক, আমাকে একবারও ফোন করেনি, আমি শুধু একবার মাঝখানে ফোন করে খোঁজ নিয়েছিলাম, আর একবার 6:00 সময় বলেছিলাম যে গপুকে খাবার দিয়ে দিতে, আমি এসে স্বয়ন দিয়ে দেবো। তো যাই হোক, এখন গপুকে স্বয়ন দিলাম, একটু লেটই হয়ে গেছে, 8:00 সময় ও পারবে না বলে ওকে শুধু খাবার দেওয়ার কথাটাই বলেছিলাম। তো চলো আজকের ভিডিওটা, এই যে ফোনটা ধরে আছি তাতেই মনে হচ্ছে হাতটা ব্যথা হয়ে গেলো, আজকে শুয়ে শুয়ে মানুষ টায়ার্ড হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।